को मैडम मामा पूरा मोहल्ला तन्नो तन्नो कर खोजे देखो माया को था जाओ जाओ आई आई बेटा कहाँ बेटा कोई ऐसा हमारा पास मुड़ी আপনারা পেছনে কি চান জান এসব কি হচ্ছে আর এই অবস্থায় রাস্তা নেমেছিস কেন তোমার মনে আমার প্রেমের ঝড় উঠানোর জন্য মানে দেখো তোমার নজরে আসার জন্য আমি কত চেষ্টাই না করলাম কিন্তু তুমি আমার দিকে ফিরেও তাকাও না তাই ভাবলাম হিন্দি সিনেমার নায়িকাদের মতো শর্ট ড্রেস পরে তোমাকে শক্ট লাগাতে পারি কিনা শক্ট লাগাতে শর্ট ড্রেস লাগে না কে বলেছে দেখলে না সব মানুষ কেমন করে আমার দিকে তাকিয়েছিল সেটা পসিবল হয়েছে এই ড্রেসের পাওয়ারে তুই কি মনে করেছিস এই সব বাজে ড্রেস পরে থাকলে তোকে অনেক সুন্দর লাগবে আর আমি তোর শরীর দেখে পাগল হয়ে তোর প্রেমে পড়ে যাব তাহলে কি করলে তুমি আমাকে লাভ করবে এই ড্রেস পরা মেয়েদের কেউ লাভ করে না তাছাড়া আমি কোনো ফরেন মেয়ে কেনা এই মাটির মেয়েকেই ভালোবাসবো চল মাহিম ধ্যাত তানিয়া আর দেরি করিস না এবার তুই মাটির মেয়ে হয়ে যা আরে বাহ তোকে তো খুব সুন্দর লাগছে সত্যি আমাকে তোমার ভালো লেগেছে তাহলে এবার আমাকে তুমি ভালোবেসেছো তাহলে তাহলে তুই তো রাস্তায় আমি আমার রাস্তায় মাহিম বলে তো যাও কি করলে তুমি আমাকে ভালোবাসবে ভালো একটা ছেলেকে বিয়ে করে সংসারী হলে মাহিম মাহিম আমার কথা শোনো পাশান মনে দাও আসাদ মানে মাহিম তোর প্রেমে পড়েছে না মানেটাই তো ওইখানে মানে ওই ডাইনি মায়া যতক্ষণ মাহিমের কাছে আসে ততক্ষণ তুই কেন আরে বেহেস্তের হুরাই সব পড়লেও মাহিম তার সাথে প্রেম করতে রাজি হইব না কি বলছো মামা মায়া থাকলে কি সমস্যা মায়া আর মাহিম দুজন দুজনের মহাশত্রু আর মাহিম মায়ার নাম শুনলে ঘৃণায় থুতু ফেলে ভালোবাসার উল্টো পিঠে কি থাকে ঘৃণা ঘৃণার উল্টো পিঠে কি থাকে ভালোবাসা আর ক্লিয়ার করার প্রয়োজন আছে মামা হিসেবে আমি মনে করি নাই কারণ আজকের জানের দুশমন কাল হবে জানেমান শুরু হবে প্রেমের গান আমি তোমার প্রেম দেওয়ানা তুমি আমার প্রেম দেওয়ানি শুরু হইলো প্রেম কাহিনী তোর আর মাহিমের প্রেম হওয়ার আগে মায়ার দে ভাগাইয়া আর আমি যাই আগাইয়া তাই হবে মামা সাবধানে যাও তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও যাও যাও মায়া মায়া দেখে দেখে মা আমার কোথাও লেগেছে কিনা দেখে আমি ঠিক আছি মা আমার কোথাও লাগেনি মা
এতদিন কোথায় ছিলি কোথায় ছিলি? আমি তোকে পাগলের মতো খুঁজেছি। মা মা, ওই মাহিম আমাকে কিডন্যাপ করে আটকে রেখেছিল। মা অনেক কষ্ট দিয়েছে আমাকে, দেখো দেখো কি করেছে। মা তুমি ওই মাহিমকে ছাড়বে না, মা তুমি ওকে ছাড়বে না, প্লিজ। মাহিম সম্পত্তি? কিসের সম্পত্তি, কিসের দলিল? আমি তোমার সম্পত্তি নিতে যাব কোন দুঃখে? তুমি কি ভুলে গেছো 20 বছর আগের কথাগুলো? কেন, কি হয়েছে? এক বছর ধরে সে সুদের টাকা দিচ্ছে না, দেখো তো কি অবস্থা। আমার কথা শোনো, উপরালা আমাদের অনেক সুখে রেখেছেন। এই লিস্টে যাদের নাম দেখছো তারা এখন অনেক কষ্টে আছে, কিন্তু ওরা সবাই অনেক ভালো মনের মানুষ। আমার টাকা কখনোই মেরে খাবে না, হাতে টাকা এলেই এসে দিয়ে যাবে। কি বলেন ম্যানেজার সাহেব? জি, সুদের ব্যবসায় যদি আমরা ন্যায় ইনসাফের কথা চিন্তা করি তবে রাস্তায় থালা নিয়ে বসতে হবে। যদি আমরা টাকা উসুল করতে না যাই তাহলে ওদের মনের ভয় চলে যাবে। শোনো, তুমি গিয়ে টাকা উসুল করবে নাকি আমি যাব? যাও, তুমি গিয়ে উসুল করো। টাকা আনতে গিয়ে ওদের কষ্ট দেখে তুমি নিজের থেকে ওদেরকে আরো টাকা দিয়ে আসবে। যাও। টাকার কোনো ব্যবস্থা করতে পারলে? না, আমি অনেক চেষ্টা করেও কোনো টাকা জোগাড় করতে পারিনি। বাবুটা অনেক কাঁদছে, ঘরে কিছু নেই, আমার কাছে একটু টাকাও নেই যে ওকে আমি দুধ কিনে খাওয়াবো। হে আল্লাহ, আমি কি পাপ করেছি, আমার শিশু সন্তানকে তুমি এত কষ্ট দিচ্ছ। আত্মহত্যা করা ছাড়া এই অধম পিতার আর কি করার আছে, আর কি করার আছে? কি করলা এইটা, তুমি কি করলা এইটা, তুমি কি করলা? আমি আমার মেয়ের কান্না চিরতরে থামিয়ে দিলাম, আমি আর ওর কষ্ট সহ্য করতে পারলাম না। আমি মেরে ফেলেছি আমার মেয়েকে, আমি মেরে ফেলেছি আমার মেয়েকে। আম্মাজান, আপনি কি রে রহিম, এক বছর ধরে সুদ তো দেশি নাই, আসল টাকারও খবর নেই, কি রে কোথায়?
আমার টাকা, আমার টাকা কোথায়? আমার টাকা ফেরত দে, দে। আম্মা জান, ফ্যাক্টরি বন্ধ 6 মাস, আমার কাছে একটি টাকাও নাই যে আমি আপনাদের দেব। কি? পারবি না? কেন পারবি না? টাকা মেরে উধাও হয়ে যাবি। সর্বনাশ, টাকার লোভে ওরা আমার গরিব বন্ধুকে খুন করে ফেলেছে। আল্লাহ ওদের মতো অমানুষকে ছাড়বে না। মালিক, বাচ্চা কাঁদছে। যা, এই নিন মালিক, এই বাচ্চাকে আমি অনাথ হতে দেব না। ওকে আমি আমার পরিচয় দিয়ে সুন্দর জীবন দেব। ওকে আমি আমার মেয়ের মতো করে বড় করব, আমার মেয়ের মতো করে বড় করব। তুই কোনো চিন্তা করিস না। শুন, এই সেই লোক যে আমার বন্ধু এবং তার স্ত্রীকে খুন করেছে, এদেরকে অ্যারেস্ট করুন। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে অ্যারেস্ট করালে। আমাদের বংশের ক্ষমতা কি তুমি ভুলে গেছো? আমরা কি কি করতে পারি সেই ধারণা তোমার একটুও নেই, একটুও নেই। এই নাগিন, হাতছাড়া। তোকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। কোন পাপের সাজা হিসেবে তোর মতো দজ্জাল বউ পেয়েছি একমাত্র আল্লাহই জানে। আর বেশি বাড়াবাড়ি করলে এই খুনে তুইও জড়িত, এ কথা পুলিশকে বলে আমি তোকেও অ্যারেস্ট করাবো। একে তো ওরা টাকা দেয়নি, এর উপর তুমি আমাকে দোষ দিচ্ছো, আমাকে। মানুষ হলে মনুষ্যত্ব থাকে, তোর মাঝে তো কোনো মনুষ্যত্বই নেই। এই জন্য, এই জন্যই তো আজ পর্যন্ত তোর কোল খালি। বানজা তুই, বানজা। চুপ, চুপ। আমাকে আর রাগিও না, সমস্যা আমার না, সমস্যা তোমার, তোমার, তোমার। তুমি গিয়ে ডাক্তার দেখাও, যাও। এই, আমাকে ডাক্তার দেখাতে হবে না, তুই অসুস্থ হয়ে গেছিস, তোর সর্বনাশ হবে, সর্বনাশ। এই বাচ্চা কার? তোমার তো কোনোদিন সন্তান হবে না, তাই আমার বংশ আগে বাড়ানোর জন্য আমি দ্বিতীয় বিয়ে করি। ওকে, ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যাবে, এ আমার দ্বিতীয় ঘরের সন্তান। আরেকজনের বাচ্চাকে আমি কেন পালব? ওকে তো আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসব। আমি জানতাম তুমি এমন কথাই বলবে, এই জন্য আমি আমার সমস্ত সম্পত্তি এই বাচ্চার নামে উইল করে দিয়েছি। কি? সম্পত্তি উইলের সমস্ত কাগজপত্র নিয়ে ম্যানেজার অন্য কোথাও চলে গেছে। তুমি, তুমি এ বাচ্চাকে ভালোভাবে লালন পালন করলে ও বড় হওয়ার পর সম্পত্তিতে তুমিও ভাগ পাবে। এর আগে যদি এই বাচ্চার কিছু হয়, তবে তবে আমার সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। আহ, 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 আহ।
এটা আমার সতীনের মেয়ে। তুমি চিন্তাও করতে পারবে না একে আমি কেমন করে বড় করব। আমি ওকে আমার মতো করে গড়ব। তার মানে মৃধার সমস্ত সম্পত্তি আমার, শুধুই আমার। এই মমিন, আমার সম্পত্তি ডকুমেন্টস দে। কিসের ডকুমেন্ট? সব মিথ্যে। তুমি রহিম মিয়া তার স্ত্রীকে খুন করেছিলে বলে মায়ের কথা চিন্তা করে মৃধা সাহেব আর আমি একটা নাটক সাজিয়েছিলাম, আর সেই নাটকের প্রধান চরিত্র বানিয়েছিলাম তোমাকে। মৃধা সাহেবের সম্পত্তি মায়ের নামে নয়। মামা, মামা, এই সম্পদ অন্য কেউ পাবে না, আমি পাবো, আমি। মামা, মামা, চলো চলো। মামনি, চলো। এই এই, ও যাবে কেন, ও যাবে কেন? আরে, ও তো একটা ভিখারির মেয়ে, ওর তো রাজকপাল। এতদিন ওকে আমি রাজকন্যার মতো রাজপ্রাসাদে মানুষ করেছি। হ্যাঁ, ওর কপাল ভালো যে সেদিন আমি জানতে পারিনি। জানতে পারলে ওকে আমি নিজ হাতে খুন করে ফেলতাম। এই এই ভিখারি বাচ্চা, শোন, আর কোনোদিন তুই আমাকে মা বলে ডাকবি না। কোনোদিন যেন তোর এই চেহারা আমি না দেখি, কোনোদিন তোর ছায়া যেন আমার বাড়ির আঙিনাতে না পড়ে। মামা বলেন, চলো। এই চলো সবাই। বাহ, এই হচ্ছে বিচার। যার বিচার মানুষ করতে পারে না, উপরওয়ালাই তার বিচার করে, আর এটাই হচ্ছে ওনার বিচার। অনেক পাপ করেছ, মানুষকে অনেক কষ্ট দিয়েছ, অনেক রক্ত ঝরিয়েছ অসহায় মানুষের শরীর থেকে। আজ থেকে সেই রক্ত তোমার চোখের পানি হয়ে ঝরবে, আজ থেকে সেই কষ্ট তুমি প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে ক্ষণে টের পাবে। যাও, চলে যাও, যাও এখান থেকে। এখন রাস্তা রাস্তায় ঘুরে এক মন ভাত পাইবেন না, কথাটা মনে রাখেন। খুব পাউলি দে আইছিলেন, এখন কই যাইবেন? যাই সবাই, চল। পাতারা সুললেন, ফানকিরো বাংলেন, চল না, হ্যাঁ চল, সবাই সবাই চল, যাও যাও সবাই যাও। এই চলো, ধরে চলো, ডার্লিং, শীতে কাঁপছ কেন? আমরা খুব হিটে আছি, চলো তোমার শরীরটা গরম করে। ডার্লিং,
দরজা খুলুন, দয়া করে দরজা খুলুন। কে তুমি এত রাতে? খালা, খালা কিছু গুন্ডা আমাকে ধাওয়া করেছে। খালা বৃষ্টিতে পুরো ভিজে গেছে আমার কাপড়। খালা আমাকে একটা কাপড় দেন প্লিজ। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। এই নাও মা, কাপড়টা পরে নাও। এই আপনি কি করছেন? ও বৃষ্টিতে ভিজে গেছে, মেয়েটা শীতে কাঁপতেছে। এই তুই এই ডাইনিকে দয়া করিস না, তোর মনে নেই? ওকে মনে নেই? আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, আমার অভিশাপের জন্য আজ তোর এই অবস্থা। হারামজাদি, যা যা ভাগ এখান থেকে। চলো চলো। নাও মা, তুই তুই মায়া না? চিনতে পেরেছিস আমাকে? সেদিন তুই আমার স্বামীর গালে জুতা মারতে বাধ্য করেছিলি, আর আজ যেখানে মানুষের জুতা থাকে আল্লাহ তোকে সেখানেই বসিয়েছে। আমি আল্লাহর কাছে প্রতিদিন ফরিয়াদ করতাম আল্লাহর জন্য তোকে সাজা দে, আর আমি যেন দেখে যেতে পারি। আল্লাহ আমার কথা শুনেছেন, আমি আমার বিচার পেয়েছি। এবার তুই তোর সাজা ভোগ কর। তোর মতো রাক্ষসীকে এই পবিত্র তবারক দেয়া যাবে না। দে আমাকে একটা রুটি দেবেন ভাই, খুব ক্ষুধা লেগেছে। ফকিরের যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম। তুমি আম্মা জানের মেয়ে মায়া না? গরিবের রক্ত চুষিয়া এখন আইসো রুটি খাইতে? তোরে খাবার দিলে পাপ হইব? তোর মতো রাক্ষসীরে খাবার দেওয়ার চাইতে রাস্তার কুকুরে খাওয়ানো অনেক ভালো। এই দে দে রুটি দে, দে যা। Ha ha ha!
हाय रे जीवन स्रोत कौन काके कोथाय निये जाए क्यों बोलते पारे ना कोदिन आगे जे माया मैडम जतोटा खाबार खेतो तार चाइतेओ बेशी फेले दितो बेराल कुकुरेर जन्नो आर आज से माया मैडम एकटु खाबारेर जन्नो मानुषेर दारे दारे घुरे बेड़ाय আমি সবসময় তোমাকে ধনী আর গরিবের পার্থক্যটা বোঝাতে চেয়েছি কিন্তু টাকার অহংকারে সেটা তুমি কখনোই বুঝতে চাওনি আজ তুমি বুঝতে পেরেছ তোমাকে আর কষ্ট করতে হবে না রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না এসো আমার সাথে সম্পত্তির আইনি অধিকার আদায়ের সমস্ত কাগজপত্র তৈরি করে দিয়েছি আমরা কিন্তু ওই মায়ে এসে যদি সম্পত্তির ভাগ চায় আর বলবেন না আম্মা জান এই বুইরারে মারতে মারতে আমার হাত ব্যথা করতেছে পালাই আসিল আমি ধইরে নিয়ে আসছি শালা বলে কি না সব সম্পত্তি মায়ার কি এইটা নিজে পড়ে নিন আম্মা জান এই উকিল তাড়াতাড়ি পড় কি লেখা আছে দেখ দেখো সর্বনাশ এই সম্পত্তির একটি টাকাও আপনি পাবেন না সম্পূর্ণ সম্পত্তি ওই মায়ার নামে এই সম্পত্তিতে আপনার একটু অংশ নেই এটা তো ফটোকপি অরিজিনালটা কোথায় অরিজিনাল তো মাহিমের কাছে বাহ 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 আম্মা জান মাহিম আর বুইরা মিলে সব সম্পত্তি মায়াকে দিয়ে আপনাকে ফকির বানাতে চাই এই বুইরা এই এই সব তোর কারণে হয়েছে এই শেষ বয়সে তুই আমার হাতে মার খেতে চাস বল বল কোথায় ওই মায়া ওই ভিখারির যা হবার তাই হয়েছে কিন্তু তুই আমার সব প্ল্যান শেষ করে দিলি কেন করলি কেন করলি এত বড় নাটক বল বল কেন করলি আমার নাটকের জন্যই বুঝেছে মনুষ্যত্ব কি আর এও জেনেছে যে একটা নাগিনকে বড় করে তুলেছে কেবল টাকার আশায় স্যারের কথা অনুযায়ী আমি জমির দলিল মায়াকে দেওয়ার জন্যই এখানে আসছিলাম শহরে এসে জানতে পারি যে মায়া লোকদের নির্যাতন করে যদি এই দলিলপত্র তখন ওকে দিয়ে দিতাম তবে সব সম্পত্তি অপব্যবহার হতো তোমার হাতে এমন সময় মাহিমের মতো ভালো মানুষের দেখা পাই তখনই ওকে মায়ার ব্যাপারে সব খুলে বলি এবং ওর সহযোগিতা চাই মাহিম মায়াকে শোধরানোর দায়িত্ব নেয় মায়ার ভালোর জন্যই সেদিন মিথ্যে করে বলেছিলাম এই সম্পদে মায়ার কোনো হক নেই আর এই কথা শুনেই সেদিন তোমার আসল চেহারা বেরিয়ে এসেছিল আমার সম্পর্কে জানলেও কিছুই হবে না ওই মায়াকে আমি লালন পালন করেছি আমি যেভাবে চাবি ঘোরাবো তেমনি ভাবে ও নাচবে তোর সামনে ও আমাকে সব সম্পত্তি লিখে দিবে দেখে নিস বুইরা এই জন্মে তার সম্ভব নয় ওর মা বাবাকে তুই খুন করেছিস এই জন্যই
ও তোকে দেখলে থুতু দেবে। এই উকিল বলো না মাজান, তোর যত টাকা লাগে আমি দেব, ওই সম্পত্তি আমার নামে হতে হবে। বল কি করতে হবে, বল তাড়াতাড়ি বল। যদি মায়া লিখে দেয় তবে এই সম্পত্তি আপনার হতে পারে, প্রথমে ওকে তুলে আনেন। মাহিমের কাছ থেকে, মাহিমের সাথে হাজার হাজার সিএনজিওয়ালা আছে, মায়াকে তুলে আনা এই উকিল অত সোজা না। তাহলে ভাইদের খবর দিতে হয়। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। তোর এত বড় সাহস, তুই আমার নামে মামলা করিস? ওই দে, ছোট হাবিয়া খাতুনের বিপদ, যেতে হবে, চল। এই তোরা সব চল। তুমি বুকের ভেতর নিঃশ্বাসেরই হাওয়া, আর আমার বচন মরণ বুকে তোমার আশা যাওয়া। বুকটা জোরের ভিতর তোমার জনম জনম চাহিরে, বুক পাজরের ভিতর তোমার জনম জনম চাহিরে। দিন তো সারা জীবন চক্ষু তাহার নাহি রে, কিন্তু সারা জীবন চক্ষু তাহার নাহি রে। বুকের ভেতরে রেখে তোমায় খুঁজেছি আমি বাহিরে, ক্ষমা করো বন্ধু আমার মুখ পানি চাহি রে। বুকের ভেতরে রেখে তোমায় খুঁজেছি আমি বাহিরে, ক্ষমা করো বন্ধু আমার মুখ পান চাহিরে। কিন্তু সারা জীবন অন্ধু চক্ষু তাহার নাহি রে, কিন্তু সারা জীবন অন্ধু চক্ষু তাহার নাহি রে, কিন্তু সারা জীবন অন্ধু চক্ষু তাহার নাহি রে, কিন্তু সারা জীবন অন্ধু চক্ষু তাহার নাহি রে। তোর এই নাটক আমি আর শুনছি না। মাছ তুমি শোনো, দাঁড়াও, আমার কোথায় আছো আমি নিয়েই যাব। আমি নাটক করছি না মা, আমি মাহিমের সাথে দেখা না করে এখান থেকে যেতে পারবো না। তুমি যাও মামা, তুমি একটু মাকে বোঝাও না মামা, আমি দেখা করে চলে আসবো। খালি বিপদে ফেলাস না আপা। তুই আপা শোন না, আরে আপা শোন না, তুই যাবে আর আসবে, থাম না। এই মাইম কই, মাইমকে বের কর। এই বের কর, এই এই যা, তোরা ভেঙে চুরে শেষ করে দে যা। Hey!
বল দিনা বল বলছি বল মাহিম কোথায় বল আমি জানি না বল কুত্তার বাচ্চা বল 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 মাহিম কোথায় আমি কিছু জানি না আমি বুঝতে দিছি ভাইজান ওই দিকে দেখেন ওইটাই হলো মাহিমের প্রেমিকা ওইটাকে ধরলেই মাহিমকে পাইবেন যান মাহিম কোথায় আমি জানি না এই মাহিম কোথায় বল মাহিম কোথায় বল মাহিম কোথায় আমি জানি না জানিস না মাহিম কোথায় এই ও না বলা পর্যন্ত ওকে মারতে মারতে শেষ করে দে এই ওকে ধর ফোনও তো ধরতেছে না তুই কি কাজটা ঠিক করলি ভাই আরে বললো তো যাবে আর আসবে এখন আমি কি করব আচ্ছা চল সামনে গিয়ে দেখি তুমি এখানেই বসো আমি দেখছি দেখি ভাই দেখি একটু তানিয়া আমার ভাগ্যে লেখা নেই আজ কমসে কম তোমার কোলে মাথা রেখে মরতে তো পারবো বলো তানিয়া না তানিয়া আজকের পর আর তোমাকে বিরক্ত করব না তানিয়া শোনো তোমাকে মারার জন্য গুন্ডারা আসছে তুমি মায়াকে নিয়ে পালাও পালাও না তানিয়া পালাও তানিয়া পালা তানিয়া তানিয়া কত বল মামা সবাই চল
অনেক বাহাদুরি দেখিয়েছিস, মায়াকে আমাদের হাতে তুলে দে, তা না হলে এই মাটির নিচে তোকে পুঁতে ফেলবো। দেখে তো মনে হচ্ছে কোনো জঙ্গল থেকে উঠে এসেছিস। জানিস না, জঙ্গলের পশু যত ভয়ঙ্করই হোক না কেন, শিকারের নিশানা থেকে সে কখনোই বাঁচতে পারে না। ঘাট থেকে মাথাটা আলাদা করতে না চাইলে এখান থেকে ভেগে যা। Yeah.